ভাষার মাসে এবার রাষ্ট্রীয় সম্মানে একুশে পদকে ভূষিত হয়েছেন ২৪ জন গুণী। ২০২২ সালের একুশে পদকের জন্য মনোনীতদের মধ্যে মরণোত্তর পদক পাচ্ছেন ৫ জন। আরও জানাচ্ছেন মুরসানিন বাবলা। এবছর বিভিন্ন শাখায় ২৪ গুণীকে একুশে পদক দেওয়া হচ্ছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এবার ভাষা আন্দোলনে মরণোত্তর পদকে ভূষিত হয়েছেন মোস্তফা এম এ মতিন এবং মির্জা তোফাজুল হোসেন। নৃত্যকলায় অবদানের জন্য পদক পেয়েছেন জিনাত বরকতুল্লাহ। সঙ্গীত শাখায় পদক পাচ্ছেন নজরুল ইসলাম বাবু, ইকবাল আহমেদ ও মাহমুদুর রহমান বেনু। অভিনয়ে অবদানের জন্য মরণোত্তর পদকে ভূষিত হয়েছেন খালেদ মাহমুদ খান। শিল্পকলার এই শাখায় একুশে পদকে আরও ভূষিত হয়েছেন বরেণ্য অভিনয় শিল্পী ও নির্মাতা আফজাল হোসেন এবং মাসুম আজিজ। মুক্তিযুদ্ধ শাখায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যক্ষ মোহাম্মদ মতিউর রহমান, মরণোত্তর সৈয়দ মোয়াজ্জেম আলী, কিউ এ বি এম রহমান এবং আমজাদ আলী খন্দকার। সাংবাদিকতায় এম এ মালিক, বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে মোহাম্মদ আনোয়ার হোসেন, শিক্ষায় অধ্যাপক ডক্টর গৌতম বুদ্ধ দাস, সমাজসেবায় এস এম আব্রাহাম লিঙ্কন এবং সংঘরাজ জ্ঞানশ্রী মহাথেরো। সাহিত্যে একুশে পদকে ভূষিত হয়েছেন বরেণ্য কবি কামাল চৌধুরী এবং ঝর্ণা দাস পুরকায়স্থ। গবেষণায় ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার মণ্ডল একুশে পদকে ভূষিত হয়েছেন। গবেষণায় দলনেতা হিসেবে ডক্টর মোহাম্মদ এনামুল হক ও দলগত গবেষণায় ডক্টর শাহনাজ সুলতানা এবং ডক্টর জান্নাতুল ফেরদৌস ভূষিত হয়েছেন এবারের একুশে পদকে। একুশের প্রথম প্রহরের আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুণীদের হাতে পদক তুলে দেবেন। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা।